আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কিন্তু 17 তারিখ, আর আজকে কিন্তু পরীক্ষা হবে। আমরা আগে এই সিলেবাসটা কোন পর্যন্ত কভার করেছি, 19 থেকে 25 পেজ পর্যন্ত অলরেডি আমরা পড়ে ফেলেছি 16 তারিখ পর্যন্ত। আজকে আমরা পড়বো মূলত একদম 19 থেকে 28 পেজ রিভিশন সহ আপনার করবো এটা। এরপর আপনার হচ্ছে যে জব ইংলিশ 19 থেকে 25 পেজ, আমরা এর আগে কত 16 তারিখ পর্যন্ত আমরা কিন্তু জব ইংলিশের 22 পেজ পর্যন্ত পড়েছি, 19 থেকে 22 পেজ পর্যন্ত। আর আজকে আমরা 3 পেজ পরে বাকিটা রিভিশন করব। আজকে 9:30 পরীক্ষা হবে। আর বাংলা সাহিত্য 14 থেকে 18 পেজ, ঠিক আছে? এটাই, কারণ এটা আমরা আগেই পড়ছিলাম। 14 থেকে 18 পেজ আমরা অলরেডি আগে কিন্তু পড়ে ফেলেছি, এই 15-16 তারিখ আমরা পড়েছি, আজকে আমরা রিভিশন করব। আর জব ডাইজেস্টের যে 103 থেকে 107 পেজ, 106 পেজ আমরা আগেই পড়েছি, আজকে আমরা 107 পেজ পড়ার পরে বাকিগুলো রিভিশন করব, যাতে পরীক্ষা ভালো হয়। আবার সেমভাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 212 থেকে 216, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 214 থেকে 215 পর্যন্ত পড়ে ফেলেছি। আর আজকে আমরা এই বিষয়গুলো রিভিশন করে আজকে আমরা কিন্তু পরীক্ষা দেবো এই পেজের উপরে। সেমভাবে আন্তর্জাতিক বিষয়গুলি 353 থেকে 357, এই জিনিসগুলো আমরা পড়বো। আর কম্পিউটার 21 থেকে 40, কম্পিউটার যে প্রশ্ন 21 থেকে 40। আর হচ্ছে আমরা পড়বো জব ডাইজেস্ট বইয়ের কত, বিজ্ঞানটা হচ্ছে 31 থেকে 60। এই যে 3 দিনে এই বিষয়গুলো আমরা পড়েছি, এগুলার উপরেই কিন্তু পরীক্ষা হবে। আর আমরা আজকে সারাদিন এই বিষয়গুলো আপনার রিভিশন করব। রিভিশন করার পর রাত 9:30 পরীক্ষা হবে। এই যে অনেকে খুঁজে পান না কোথায় পরীক্ষা, এই যে দেখবেন এই বানানটা, লার্নিং স্কুল জব প্রিপারেশন, আমাদের পেজের নাম PREPARATION, লার্নিং স্কুল জব প্রিপারেশন লিখে সার্চ দিলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে একটা প্রশ্ন দেওয়া হবে 9:30 জাস্ট, আজকে রাত 9:30 পরীক্ষা হবে, 9:30 40 মার্কের। তো প্রশ্ন দেওয়া হবে ওই প্রাইমারি, হ্যাঁ, দ্বিতীয় মডেল টেস্ট লেখা থাকবে, ওইটির উপরে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে একটা টোটালি একটা পেজে নিয়ে যাবে আরেকটা পেজে। সেখানে লেখা থাকবে যে আপনার নাম লেখেন, তো আপনি নাম লেখবেন, নাম লেখার পরে প্রশ্নগুলোর মধ্যে টিক দেবেন সবগুলো। টিক দেওয়ার পরে শেষে একটা আসছে যে শেষে একটা সাবমিট বাটন এরকম আছে, সাবমিট সাবমিটেড, আপনি সাবমিটে ক্লিক করার আগে যদি এখানে যদি কোনো গড় পান সাবমিটের উপরে, এখানে শুধু ইয়েস দিয়ে দেবেন, যদি কোনো গড় পান, আর না পালি তো ডিরেক্ট সাবমিট করবেন, আর যদি কোনো কিছু না পান তাহলে এখানে সরাসরি আপনি সাবমিট করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার লেখা করবো বিউ স্কোর, আপনি বিউ স্কোরে ক্লিক করলে আপনার কয়টা ভুল হয়েছে কয়টা কারেক্ট হয়েছে সব আপনি দেখতে পারবেন। আর গত প্রাইমারিতে না, গত মডেল টেস্টে, প্রথম যে মডেল টেস্ট, সেখানে কিন্তু প্রায় 42 জনের মতো পরীক্ষা দিয়েছিল, আশানুরূপ রেজাল্ট কিন্তু করতে পারেনি। 40 মার্কের প্রশ্ন হবে, সময় থাকবে 30 মিনিট, সময় কিন্তু আরও কমিয়ে দিলাম আজকে, 40 মার্কের প্রশ্ন সময় 30। আশা করবো যে সবাই প্রায় 30+ পাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি জানেন যে এখানে একদম ছোটো সিলেবাসে পরীক্ষা হবে। আজকের পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেউ যদি আমাদের সাথে 60 দিনে, কিন্তু আমরা ফুল সিলেবাসের যে প্যাকেজটা নিয়েছি, কেউ যদি আমাদের সাথে 60 দিন প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা করে পড়াশোনা করে, প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা করে পড়াশোনা করে, তাহলে সে প্রাইমারি জবটা সে কিন্তু পাবে, এতটুকু বলতে পারি। কিন্তু রেগুলার পড়তে হবে, একদিন পড়বো 3 দিন পড়বো না এই কথা বললে কিন্তু হবে না। আর আমরা যে বইগুলো থেকে পড়াই, আমরা আগেও বলেছি যে এই বইগুলো যদি আপনি ভালো করে পড়েন, আমরা এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাজারের যে কোনো বইয়ের তুলনায়, বাজারের যে কোনো বইয়ের তুলনায় গত প্রাইমারিতে যেমন 2022-এর যে পরীক্ষাটা হলো সেখানেও কিন্তু আমাদের বইগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ কমন আসছিলো। আর এইবার তো আপনারা জানেনই, আমরা 3টা বই, শুধুমাত্র একটা প্রাইমারি গাইড পরে কিন্তু জব হবে না। একটা প্রাইমারি গাইডে কত কী দেওয়া যাবে আপনি বলেন। আমাদের বইগুলো তো 1993 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত সকল চাকরি পরীক্ষার প্রশ্ন, যেমন বিসিএস প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধন প্রশ্ন, পিএইচসির প্রশ্ন, অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে একদম। তো এই 3টা বই পড়লে, 3টা বই আপনি পড়তে পারেন যে এক প্রকার জব সলিউশন। এই 3টা বই পড়লে আপনার আলাদাভাবে কোনো বিসিএস প্রশ্ন ব্যাংক লাগতেছে না, প্রাইমারি প্রশ্ন ব্যাংক লাগতেছে না, তারপরে জব সলিউশন লাগতেছে না, মানে একদম। আর আমরা যে কোর্সগুলো কিন্তু ফ্রি করেছি, এই জন্য বলবো যে 60 দিন, শুধু 60 দিন আমাদের সাথে লেগে থাকেন, 60 দিন আমাদের সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ দেখবেন যে ভালো করতে পারতেছেন। কারণ গত প্রাইমারিতে এই বইগুলো পড়ে প্লাস আমাদের গাইডলাইন,
আর আমাদের কোর্সগুলো করে ফ্রিতে যে কোর্সগুলো গত প্রাইমারিতে ছিল অসংখ্য স্টুডেন্ট কিন্তু প্রাইমারি জব পেয়েছে। আর বইগুলো সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন। আমাদের বইগুলোর নাম অনেকেই জানেন না, জব ম্যাথ, ম্যাথে আপনি 20-এ বেশি পাবেন। সেমভাবে ম্যাথের জন্য একটা বই, ইংলিশের জন্য একটা বই, এখানে আপনি 20, এখানে হয়তো দেখা যাচ্ছে 14-15 বা 17-18 পেয়ে যেতে পারেন। আর একটা হচ্ছে জব ডাইজেস্ট, বাকি সকল বিষয়ের জন্য হচ্ছে জব ডাইজেস্ট। এই বইটা কিন্তু 40 মার্কের প্রশ্ন কিন্তু এই বই থেকে হয়। আপনি দেখেন যে তিনটা বই মিলে ফুল একটা সেট, এটাকে বলতে পারেন যে জব সলিউশনের বিকল্প। আর বইগুলো সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যারা অনলাইনে অর্ডার করতে চান 01754896763 আপনার ঠিকানায় হোম ডেলিভারি পাঠিয়ে দেবে আপনি যদি চান যে। আর তো আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন অথবা কুরিয়ার নিতে পারেন অথবা আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন আর নিয়মিত পরীক্ষা দেবেন। আল্লাহ হাফেজ।